ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। जय जगन्नाथ। नमस्कार प्रिय दर्शक बंधु, मेट्रो टीवी राशिचक्रकु आपमानंकु स्वागत जनाउछि। मु ज्योतिर्विद डॉक्टर सुशांत कुमार महापात्र। आसन देखिबा कौन अछि आजर तिथि 12 एवं 12 गोटी राशिर शुभ अशुभ विषय रे। आज सेप्टेम्बर मास 9 तारीख 2024 मसीहा सिंह दिन 25 भाद्र मास शुक्लपक्ष सोमवार। आज तिथि होची षष्ठी। एई षष्ठी तिथि रात्र 9:53 पर्यंत रहिबो। रात्र 9:53 परे सप्तमी तिथि आरंभ हो। आजर नक्षत्र जी विशाखा नक्षत्र। एई विशाखा नक्षत्र संध्या 6:04 पर्यंत रहिबो। 6:04 परे अनुराधा नक्षत्र आरंभ हेबो। आज चंद्रमा तुला राशि रे अहरा आज चंद्रमा तुला राशि रे रात्र 11:27 पर्यंत अवस्थान करिवे। रात्र 11:27 परे चंद्रमा बिछा राशि की गोचर करिवे। एणु आज रात्र 11:27 पर्यंत तुला चंद्र अछि। आज योग हो वैधुर्ति। आज करण हो कौलव। एक कौलव करण दिवा 9 पर्यंत रहिबो। दिवा 9 सकाळ 9 परे तैतिलकरण आरंभ हो। आज राहु काल बा अशुभ समय प्रातः 7:08 प्रातः 7:08 सकाळ 7:08 सकाळ 8:40 मध्ये अछि। एई जो राहु काल बा अशुभ समय मध्ये कौन से शुभ कार्य कौन से मंगल कार्य आपण करिवे नाही। आज शुभ समय आपण जो समय मध्ये शुभ कार्य करिपरिवे। आज शुभ समय होउछि प्रातः 5:36 रु सकाळ 7:08 এবং আউ গোটে শুভ সময় দিন 10:30 রু দিন 12:57 আউ গোটি শুভ সময় দিবা 4:19 রু অপরাহ্ন 5:02 মধ্যে আছে। আউ এক শুভ সময় সন্ধ্যা 6:38 রু রাত্র 8:59 মধ্যে আছে। আউ এক শুভ সময় রাত্র 11:43 রু রাত্র 2:28 মধ্যে আছে। এই যে শুভ সময় আছে এই শুভ সময় দ্বারা আপনি শুভ কার্য করতে পারবেন, অসুবিধা কিছু নাই। আজ মূর্ত ব্যক্তিঙ্কর একপাত পুষ্কর দোষ লাগিব। আজ যে মৃত্যুবরণ করবে তাকে একপাত পুষ্কর দোষ লাগিব। সন্ধ্যা 6:04 পর্যন্ত সন্ধ্যা 6:04 ভিতরে যে আজ মৃত্যুবরণ করবে তাকে একপাত পুষ্কর দোষ লাগিব। এবং রাত্র 9 পর্যন্ত যে সন্ধ্যা 6:04 রাত্র 9 ভিতরে যে মৃত্যুবরণ করবে তাকে দুইপাত পুষ্কর লাগিব। আজ ষষ্ঠীর একদৃষ্ট পার্বণ শ্রাদ্ধ অছি। আজ ষষ্ঠীর একদৃষ্ট ও পার্বণ শ্রাদ্ধ অছি। আজ মিথুন রাশির ঘাত বার। কৌশি রাশির আজ ঘাতচন্দ্র নাই। আজ মিথুন রাশির ঘাত বার অছি। কৌশি রাশির আজ ঘাতচন্দ্র নাই। আসুন দেখিবা 12টি রাশির শুভ অশুভ সম্পর্ক এবং এক ছোটিয়া প্রতিকার। প্রিয় দর্শক বন্ধু, আপনার জাঁথিবে আজকাল সমাজের গোটে সাধারণ রোগ বা প্রায় সমস্ত রোগটি হচ্ছে যার না ব্লড প্রেসর। এই ব্লড প্রেসর গোটি অতি সাধারণ রোগ কিন্তু প্রায় বহুত লোক আক্রান্ত করছে। সেই আমি মেডিসিন খাওছে বহু বিব্রত ভিতরে রয়েছে। বা যে ব্লড প্রেসর রোগর শিকার হওয়া পড়ছে বা যে ডিপ্রেসন বেশি হচ্ছে অর্থ মানসিক দুশ্চিন্তা বা ব্লড প্রেসর রোগের আপনার ঘাঁটি হচ্ছেন, সে বৈজ্ঞানিক পদ্ধতিতে মেডিসিন খাইবা সহ আউ এক আপনার গ্রহজনিত প্রতিকার বতাউছি যেটা আপনার কলে নিশ্চয় এই ব্লড প্রেসর রোগর মুক্তি পাইবে। প্রিয় দর্শক বন্ধু, আপনার রবিবার দিন রাতে শোলা বেড়ে এক স্টিল পাত্রের যে ব্যক্তি ব্লড প্রেসর রোগের পীড়িত থাকবে এবং মানসিক দুশ্চিন্তার পীড়িত থাকবে সে ব্যক্তি রবিবার দিন যেত সে রাতে শোবা যাচ্ছেন তাঁর তকিয়া উপরে বা তাঁর মুন্ড উপরে 325 গ্রাম ক্ষীর এক স্টিল পাত্রে রাখবে। 325 গ্রাম ক্ষীর শোলা বেড়ে রাত্রে রাত্রে নিজ মুন্ড উপরে রাখবে। 325 গ্রাম গাই ক্ষীর এক স্টিল পাত্রে সোমবার দিন সকাল উঠি মুহ গোড় হাত ধুই সেই ক্ষীরকু অস্বস্থ গছমূলে ঢালিবে। সোমবার দিন সকাল উঠিবে সেই ক্ষীরকু নিয়ে অস্বস্থ গছমূলে ঢালিবে। এইভাবে 5টি সোমবার করুন। প্রত্যেক দিন রাত্রে রবিবার আপনার থইবে। প্রত্যেক দিন সোমবার দিন সকাল অস্বস্থ গছমূলে ঢালিবে। এইভাবে আপনার 5টি সোমবার করতু দেখবে ব্লড প্রেসর রোগ জীবনে হব না, মানসিক দুশ্চিন্তা বি আপনার কিছু আঘাত দিয়ে পার না।
প্রিয় দর্শক বন্ধু, এই ছোটিয়া প্রতিকার নিশ্চয় করতু এবং দেখুন কেমিতি আপনার ফলবর্তী হচ্ছেন। প্রিয় দর্শক বন্ধু, আসুন দেখা বারোটি রাশির শুভ অশুভ সম্পর্কে। প্রথম তো কালপুরুষের প্রথম রাশি মেষরাশি। মেষরাশির ব্যক্তিপ্রে আজ দিনটি আমোদ প্রমোদের কটিপারে, বেপার বাণিজ্যের লাভবান হব, খুশি খবর আজ মিলিব, আর্থিক ক্ষেত্র বহুত মজবুত রহব, পারিবারিক খুশি মিলিব, দিনটি বহুত ভালরে কটিব। তথাপি প্রতিকার স্বরূপ আপনার আজ রাম ভক্ত হনুমান বজরঙ্গবালী দর্শন করতু, তাঙ্কর শরণাপন্ন হন্তু, যাহা বি আষ্ট আছে সব খণ্ডন হব, সুফল পাইবে। আসুন দেখা বৃষ রাশি। বৃষ রাশির ব্যক্তি মানে আজ দিনটি কর্মময় হব। আজ আপনার নিজ কর্মের বহুত ব্যস্ত রহবে, নিজের নিষ্ঠা একাগ্রতা এবং নিজের ধৈর্য হেতু সমাজের প্রশংসিত হবে, আর্থিক ক্ষেত্র বহুত ভালো রহব, মনরে আনন্দ মন প্রফুল্লিত রহব, দিনটি বহুত ভালরে কটিব। প্রতিকার স্বরূপ আজ আপন মা লক্ষ্মীকে দর্শন করতু, মা লক্ষ্মীকর শরণাপন্ন হতু, মাঙ্ক কৃপারু যাহা বি আজ ইষ্ট আছে সব খণ্ডন হব, শুভফল আহরি পাইবে। আসুন দেখা মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তি মানে আজ দিনটি সুখ সন্তোষর দিন হব, আত্মশান্তি বা আত্মতৃপ্তি লাভ করবে। আজ দিনর আজ দিনের দেবতা দর্শন এবং সদ্গুরুক সান্নিধ্য লাভ এবং সুসম্বাদ মিলিপারে, স্বাস্থ্য ঠিক রহব। আজ সঠিক রূপে জগি রেখে কার্য নির্বাহ করতু, তাহলে আপনার আজ দিনটি সব শুভফল পাইবে। কারণ মিথুন রাশির আজ ঘাতবার অতিবাহিত হয়ে হেতু সবু কামকে আপনার জগি রেখে করতু, সফল নিশ্চয় পাইবে। প্রতিকার স্বরূপ মা দুর্গাঙ্কু দর্শন করতু, মা দুর্গাঙ্ক পাখে নিজকে সমর্পণ করতু, মাঙ্ক অপার করুণার সবরিষ্ঠ খণ্ড নব, সুফল নিশ্চয় পাইবে। আসুন দেখা কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তি মানুষ আজ দিনটি শুভ ফলদায়ক হব না, নিজের লোক আজ আপনার হইয়াণ পকাই পারে, মানসিক অশান্তি বিব্রত মনে দেখা দিয়ে, আর্থিক আর্থিক লাভ সেতটা হব না, কোণী দ্রব্য বা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ কর্কট রাশি ব্যক্তিকর আজ ঘাতবার অতিবাহিত হওয়া হেতু সে আজ জগি রেখে চলবা বহু ভালো, এণু প্রতিকার স্বরূপ দেবাদে মহাদেব শঙ্কর ভগবান দর্শন করতু, শুভফল পাইবে। আসুন দেখা সিংহরাশি। সিংহরাশির ব্যক্তি আজ দিনটি সবু কার্য বিলম্ব দেখা দেব, প্রতিকার্য বিলম্ব হেতু মনটি ভালো রহব না, আজ দিনটি ঘাত আজ দিনটি আপনার জগি রেখে চলতু, স্থির চিত্তরে বুদ্ধিমান সহিত আজ আপনার কাম করতু, তাহলে আপনার আজ শুভফল পাইবে। প্রতিকার স্বরূপ নিজ বাপা মাঙ্কর সেবা করতু, মাঙ্কর পাদ ছুঁই প্রণাম করতু, দেখবে যাহা বিষ্ট আছে সব খণ্ডন হব, শুভফল নিশ্চয় পাইবে। আসুন দেখা কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তি আজ দিনটি কোণী কার্যের ক্ষতি হওয়া যোগ আপনার আজ সাময়িক বিব্রত রইপারে, শারীরিক কষ্ট সামান্য দেখা দিয়ে, আপনার আজ ভাবিচিন্তি কার্য কলে সফলতা নিশ্চয় পাইবে, তরবরিয়া ভাবে কোণী কার্য আজ করতু না, হইরাণ হরকত হয়ে পড়তে। প্রতিকার স্বরূপ আপনার ছোট ছোট পিলা কিছু চকলেট বা মিঠা খাদ্য বাঁটতু, দেখবে যাহা বি ইষ্ট আছে খণ্ডন হব, সুফল নিশ্চয় পাইবে। আসুন দেখা তুলা রাশি। তুলা রাশির ব্যক্তি আজ দিনটি অতি শুভদায়ক হব, সুখ সন্তোষে আনন্দরে আজ দিনটি অতিবাহিত করবে, নূতন ব্যাপারের লাভবান হবে, উত্তম ভোজন উত্তম বস্ত্র লাভ করবে, আজ আপনার সব মনোরথ পূরণ হব, পরিবারের মঙ্গল কার্য শুভ কার্য হব, পুরোনা বন্ধু বা মিত্র সহযোগ বা সাহায্য সানুতি আপনার পাইবে, স্ত্রী সহ মিশে কোণী থিয়েটর ফিল্ম বা পিকনিক পার্টি আজ আপনার যোগ দিয়ে পারে, প্রায়তঃ তুলা রাশির ব্যক্তি আজ দিনটি বহু ভালো ভালো দেব, অসুবিধা কিছু সেটা না। তথাপি প্রতিকার স্বরূপ আপনার গোমাতার সেবা করতু, গোমাতা কিছু খাদ্য খাইব দিও, দেখবে যাহা বিষ্ট আছে সব খণ্ডন হব, সুফল আহরি পাইবে। আসুন দেখা বিছা রাশি। বিছা রাশির ব্যক্তি আজ দিনটি আপনার মধ্যন্তর কটিপারে, কার্যের বিলম্ব বা কার্য বিলম্বরে সম্পাদন হব, আজ আপনার ধৈর্যর সহকারে কার্য করতু, তাহলে কার্য সম্পাদন করবে, মানসিক অশান্তি মনরে দেখা দিয়ে পারে, পারিবারিক বা পরিবারের ছোটমোট কথাকে নিয়ে ঝগড়া ঝাটি হয়ে পারে, ঝগড়া ঝাটি হয়ে পারে, নিজের লোক আপনার আজ ভুল বুঝিপারে, আপনার ছোটমোট কথাকে নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়ে পারে পরিবার মধ্যে, আপনার আজ দিনটি বা বাক শক্তির সংযমতা রক্ষা করতু, আজ দিনটি সতর্কতা সহ অতিবাহিত করতু, তাহলে শুভফল পাইবে। প্রতিকার স্বরূপ আজ আপনার কিছু লাল পুষ্প সাত গোটি লাল পুষ্প স্রোত জলের ভসাই দিও, দেখবে যাহা বিষ্ট খণ্ডন হব, শুভফল নিশ্চয় পাইবে। আসুন দেখা ধনুরাশি। ধনুরাশি ব্যক্তি মানুষ আজ দিনটি বহু ভালরে কটিব, কর্মক্ষেত্র ভালো রহব,
ମାନସିକ ଶାନ୍ତି ମିଳିବ, କୌଣସି ସୌଖିନୀ ଦ୍ରବ୍ୟ ଅଳଙ୍କାର ଆଭୂଷଣ ଆଜି କ୍ରୟ କରିପାରନ୍ତି, ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ ରହିବ। ପ୍ରାୟତଃ ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ର ଠିକ୍ଠାକ୍ ରହିବ, ମନ ଆନନ୍ଦ ପ୍ରଫୁଲ୍ଲିତ ରହିବ, ବନ୍ଧୁ ମିଳନର ଯୋଗ ଅଛି। ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ଆପଣ ଆଜି ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କୁ ପୂଜା କରନ୍ତୁ, ପ୍ରଭୁଙ୍କୁ ବିଷ୍ଣୁଙ୍କ ପାଦ ପଦ୍ମରେ ନିଜକୁ ସମର୍ପଣ କରିଦିଅନ୍ତୁ, ଦେଖିବେ ଯାହା ବି ଇଷ୍ଟ ଅଛି ସବୁ ଖଣ୍ଡନ ହେବ, ସୁଫଳ ନିଶ୍ଚୟ ପାଇବେ। ଆସନ୍ତୁ ଦେଖିବା ମକର ରାଶି। ମକର ରାଶି ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି କର୍ମକ୍ଷେତ୍ରରେ ପ୍ରଶଂସିତ ନିଶ୍ଚିନ୍ତ ହେବେ, ନିଜର ଆତ୍ମବିଶ୍ୱାସ ଯୋଗୁଁ ଆପଣ ସବୁ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ପାଇବେ। କୌଣସି ଯାନବାହନ ଆଜି କ୍ରୟ କରିପାରନ୍ତି, ଆର୍ଥିକ ସ୍ଥିତି ବହୁତ ମଜବୁତ ରହିବ, ଶରୀର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଠିକ୍ ରହିବ, ପାରିବାରିକ ସୁଖ ଅତି ଉତ୍ତମ ରହିବ, ଦିନଟି ବହୁତ ଭଲରେ କଟିବ। ମକର ରାଶି ବ୍ୟକ୍ତି ବିଶେଷଙ୍କ ପାଇଁ କିଛି ଅସୁବିଧା ଆଜି ଦିନଟି ନାହିଁ ମକର ରାଶି ବ୍ୟକ୍ତିଙ୍କମାନଙ୍କ ପାଇଁ। ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ଆଜି ଆପଣ ମା' ଦକ୍ଷିଣକାଳୀଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ, ମା' ଦକ୍ଷିଣକାଳୀଙ୍କ ପାଖରେ ନିଜକୁ ସମର୍ପଣ କରନ୍ତୁ, ଦିନଟି ଆହୁରି ଭଲରେ କଟିବ, ନିଶ୍ଚୟ ସୁଫଳ ପାଇବେ। ଆସନ୍ତୁ ଦେଖିବା କୁମ୍ଭ ରାଶି। କୁମ୍ଭ ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି ସେତେଟା ଶୁଭଫଳ ଦେବ ନାହିଁ, ଦିନଟି ଆଜି ଆପଣଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟମ ଜଣ ରହିପାରେ, ପରିବାରରେ ଅଶାନ୍ତି ଦେଖାଦେଇପାରେ, ମନରେ ବ୍ୟାକୁଳତା ଦେଖାଦେବ, ଆପଣ ଆଜି ନିଜ ଇଚ୍ଛାରେ କୌଣସି କାର୍ଯ୍ୟ କରିପାରିବେ ନାହିଁ, ନିଜର ସ୍ୱାଧୀନତା ଆଜି ଆପଣ ହରାଇ ପାରନ୍ତି, ଆପଣ ଆଜି ମନ ଇଚ୍ଛା କୌଣସି ଡିସିସନ୍ ନେଇପାରିବେ ନାହିଁ, ଏଣୁ ଗୁରୁଜନଙ୍କ ପରାମର୍ଶ ଅନୁସାରେ କାର୍ଯ୍ୟ କରନ୍ତୁ, ଆଜି ଦିନଟିରେ ନିଶ୍ଚୟ ସଫଳତା ପାଇବେ। ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ଅସହାୟ ବ୍ୟକ୍ତିକୁ ଦାନ କରନ୍ତୁ, ଖାଦ୍ୟ ବା ଦକ୍ଷିଣା ବା ବସ୍ତ୍ର, ଅସହାୟ ବ୍ୟକ୍ତି ବା ବିକଳାଙ୍ଗ ବ୍ୟକ୍ତିକୁ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ଯାହା ବି ଇଷ୍ଟ ଅଛି ସବୁ ଖଣ୍ଡନ ହେବ, ସୁଫଳ ନିଶ୍ଚୟ ପାଇବେ। ଆସନ୍ତୁ ଦେଖିବା କାଳପୁରୁଷ ଅନ୍ତିମ ରାଶି ମୀନ ରାଶି। ମୀନ ରାଶିର ବ୍ୟକ୍ତି ପାଇଁ ଆଜି ଦିନଟି ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ର ବହୁତ ଭଲ ରହିବ, ଶାରୀରିକ କଷ୍ଟ ସାମୟିକ ଥଣ୍ଡା କାଶ କଫ ଜନିତ ରୋଗରେ ଆକ୍ରାନ୍ତ ରହିପାରନ୍ତି। ଆଜି ଆପଣ କାହାକୁ ଅର୍ଥ ଧାର ଉଧାର ଦେବେ ନାହିଁ, କାହାକୁ କଟୁକଥା ମିଥ୍ୟା ପ୍ରତିଶ୍ରୁତି ମଧ୍ୟ ଦେବେ ନାହିଁ। ଆଜି ଆପଣ ଚତୁରତା ବୁଦ୍ଧିମାନ ସହିତ କାର୍ଯ୍ୟ କରନ୍ତୁ, ନିଶ୍ଚୟ ଆଜି ଆପଣ ସଫଳତା ଲାଭ କରିବେ। ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ଶିବ ଠାକୁରଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ, ମହାମୃତ୍ୟୁଜୟ ମନ୍ତ୍ର ପାଠ କରନ୍ତୁ, ଦେଖିବେ ଯାହା ବି ଇଷ୍ଟ ଅଛି ଖଣ୍ଡନ ହେବ, ସୁଫଳ ନିଶ୍ଚୟ ପାଇବେ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏଇ ଥିଲା ମେଟ୍ରୋ ରାଶିଚକ୍ର ରାଶିଫଳ। ରହିଲି, ନମସ୍କାର। ହ୍ୟାଲୋ ଟେନ୍ଥ ଏକ୍ଜାମିନର୍ସ, ଆପଣମାନେ ଏମିତି ଏକ ସ୍କୁଲ ଖୋଜୁଛନ୍ତି କି ଯେଉଁଠି ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍ କୋଚିଂ ପାଇପାରିବେ? ତେବେ TSC ଗୁରୁକୁଳରେ ଯୋଗ ଦିଅନ୍ତୁ, ଯାହା ଏକାଡେମିକ୍ ଲର୍ଣ୍ଣିଂ ପାର୍ଟନର ଫିଜିକ୍ସ ବାଲା ସହିତ ଅନୁମୋଦିତ। କଲ୍ 9438782020।